আজকে নদীর এই ঢেলা মাছ এনেছি। এই ঢেলা মাছ আলু বেগুন দিয়ে একটা ঝাল চচ্চড়ি করবো, আর খেসারি চাল রান্না করবো। ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছি, এখন মাছ আর সবজিগুলো কেটে নেব। মাছগুলো কেটে এখন লবণ হলুদ আমি খেসারির ডাল সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর একদিকে আমি মাছগুলো ভেজে নেব। ডাল সিদ্ধ করার জন্য আমি কড়াই জল দিয়ে দিচ্ছি। ডালগুলো আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সরষের তেল। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো হলুদ এবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি। হলুদ লবণ মাছ ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, লঙ্কা পাতা, হলুদ কাঁচা লঙ্কা, লবণ একটু অল্প করে দিচ্ছি, আলুতে লবণ দেওয়া আছে তাই অল্প করে। এবার ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। ম
কষা সঙ্গে আলু কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা বেগুনগুলো তুলে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার একটা চরকা দিয়ে ভালো করে ঘেঁটে দেওয়া হয়েছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে ঢেলা মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তেজপাতা, তেজপাতাগুলো আমি একটু ছেড়ে দিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, লবণ, খেসারি ডাল হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। Thank you.